অতি খরার কারণে সবগুলো আম একসাথে পেকে গেছে, বৃষ্টি নেই, কাঙ্ক্ষিত বৃষ্টি নেই। ফিসাপাত যে তুলনায় আমরা আশা করেছিলাম, মার্কেটে আমরা আশা করেছিলাম শুরুতে 2000 থেকে 2500 টাকা রেট পাবো, সেখানে আমরা স্টার্ট করেছি 1200 থেকে 1500। মোগলাগুটিটা পেকে গেছে সবগুলো একসাথে, একসাথে পেকে যাওয়ার ফলে আম চাষিরা হতাশ। শিলা বৃষ্টির কারণে, ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই প্রচণ্ড গরম, এই গরমে আম চাষিরা আম পেকে যাচ্ছে, পুষ্ট হয় না, তাতে ক্ষতি, কৃষকেরা ক্ষতিগ্রস্ত। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে এবছরে আমের প্রচুর মুকুল এসেছিল এবং মুকুল আসার ফলে যে কৃষি বিভাগ যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আম উৎপাদনে, চার চাইতেও বেশি পরিমাণে আমের উৎপাদন হয়েছে। মূলত চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে আম ভাঙা শুরু করেছে আমাদের গুটি জাত বা বিভিন্ন জাতগুলো, আমরা মে মাসের 20 তারিখ থেকে হারভেস্ট শুরু হয়েছে। কিন্তু মূলত চাঁপাইনবাবগঞ্জের আম বাজারজাতকরণ শুরু হয় জুনের প্রথম সপ্তাহ থেকে, কারণ চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত খিরসাপাত আম দিয়েই কিন্তু চাঁপাইনবাবগঞ্জের আম বাজারজাতকরণ করা শুরু হয়। কিন্তু আমরা যে প্রবলেমটা ফেস করছি এবছর প্রচুর তাপদাহ, এই তাপদাহর কারণে কিন্তু যে আমগুলো আমাদের খিরসাপাত আম জুন মাস পুরোটাই কিন্তু বাজারে বা বাগানেগুলোতে সরবরাহ থাকে, কিন্তু এই জুনের 5 তারিখের পর থেকে প্রায় 50% আম কিন্তু চাষিরা সংগ্রহ করে বাজারে বিক্রি করে দিয়েছে, কারণ প্রচুর খরার কারণে প্রচুর পরিমাণে আম পেকে যাওয়ায়।